গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে গণজাগরণের কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক বাড়ি। বিপ্লবী তরুণ কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার অধিকারী। কবি সুকান্ত ভট্টাচার্য 1926 সালের 15ই আগস্ট কলকাতার মহিম হালদার স্ট্রিটে জন্মগ্রহণ করেন। তার পিতা নিবারণ ভট্টাচার্য মাদারীপুর জেলায় ডাক বিভাগে চাকরি করতেন। 1946 সালে কবি সুকান্ত ভট্টাচার্যের বাবা চাকরি ছেড়ে কলকাতায় চলে যাওয়ায় এ বাড়িটি মানবশূন্য হয়ে পড়ে। পরবর্তীতে বংশের সর্বশেষ পুরুষ দেবেন ভট্টাচার্য সুকান্তের পিতৃতুল্য ও পিতার ফেলে যাওয়া এই বাড়িটি কিছুদিন আগলে রাখার চেষ্টা করলেও তা অবৈধ দখলদার হাতে চলে যায়। এক পর্যায়ে গোপালগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে স্থানীয়ভাবে বাড়িটি সংরক্ষণের দায়িত্বে দেওয়া হয়। 2010 সালে প্রায় 500 বছরের ঐতিহ্যবাহী কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক বাড়ি সংস্কার করে কবি সুকান্ত পাবলিক লাইব্রেরি কাম অডিটোরিয়াম গড়ে তোলা হয়। কবির গৌরব ও ঐতিহ্যের প্রতীক হিসাবে পরিচিত পৈতৃক বাড়িতে রয়েছে কবি সুকান্ত ভট্টাচার্যের বিশেষ মনুমেন্ট ও দৃষ্টিনন্দন বিভিন্ন ফুল গাছ। লাইব্রেরির বিভিন্ন শেলফে আছে কবির লেখা বিভিন্ন বই, পাঠকদের বসার জায়গা এবং জল রঙে আঁকা ছবির পোর্ট্রেট। সাহিত্য প্রেমীদের কাছে কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক বাড়ি ও পাঠাগার একটি আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। কিভাবে যাবেন? সড়কপথে ঢাকার গাবতলি ও সায়দাবাদ থেকে বিভিন্ন পরিবহনে গোপালগঞ্জে যাওয়া যায়, আর গোপালগঞ্জ থেকে লোকাল বাসে কোটালীপাড়া উপজেলায় এসে অন্য স্থানীয় যানবাহনে 12 কিলোমিটার দূরে অবস্থিত কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক বাড়ি পৌঁছাতে পারবেন।